প্রবাস খাতে সংকট এবং সমস্যা যেন পিছু ছাড়ছে না। 2020 সালের মার্চ মাসে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে যে সমস্যা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে। মাঝখানে একটু কমলেও আবারও সংকট বেড়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। যুক্তরাজ্যে নতুন এক ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় আবারও সারা বিশ্বে নতুন করে সতর্কতা শুরু হয়েছে। এই কারণে সৌদি আরব 21 ডিসেম্বর 2020 আকস্মিকভাবে তাদের দেশের সকল বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দর বন্ধ করে দিয়েছে। ওমানও একই কাজ করেছে, অর্থাৎ প্রাথমিকভাবে তারা এক সপ্তাহের জন্য এটি বন্ধ করেছে, তবে আরও বেশি সময় সেটি বাড়াতে পারে, এই বন্ধের মেয়াদ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সাথে যুক্তরাজ্যের সাথে অন্তত 40টি দেশ বিমান চলাচল বা উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত, অর্থাৎ এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি এই 22 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করবে কিনা বা এয়ারপোর্টে কী রকম পদক্ষেপ নেবে। তবে যুক্তরাজ্য থেকে ফিরে আসা বাংলাদেশি হোক বা বিদেশি যে কারো হোক, তাদেরকে কোভিড টেস্টের ব্যাপারে আরও সতর্ক হওয়ার জন্য প্রাথমিকভাবে বলা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব যেটি জানিয়েছেন যে খুব শিগগির হয়তো এ বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নেবেন, তবে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয়নি, কোনো দেশে ফ্লাইট বন্ধও করেনি। যে সকল দেশ তাদের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে সেখানে ফ্লাইট বন্ধ করেছে, যেমন সৌদি আরবের ক্ষেত্রে যেটি হয়েছে, এবং বলা হয়েছে সৌদি আরবে যাদের ফ্লাইট শিডিউল যেগুলো বাতিল করা হয়েছে সেই যাত্রীরা পরবর্তীতে স্বাভাবিক সময় যখন আসবে তখন তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন এবং তাদের টিকিট পরিবর্তন করার জন্য কোনো ফি দিতে হবে না। তার মানে পরবর্তী ঘোষণার জন্য বিমানের যাত্রীরা যারা ফ্লাইট বাতিল হয়েছে বা হবে তাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। সৌদি আরব যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বড় একটি দেশ, প্রভাবশালী দেশ, সে কারণে সৌদি আরবের তাল মিলিয়ে কিন্তু এর মধ্যে ওমান, কুয়েতের কথাও শোনা যাচ্ছে, অন্যান্য দেশও কিন্তু পর্যায়ক্রমে তারা তাদের দেশের থেকে প্রথমে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ করে দিতে পারে, পরবর্তীতে দেখা যাবে যে তাদের দেশের বিমানবন্দরও কিন্তু বন্ধ করে দিতে পারে। এজন্য প্রবাসী বন্ধুরা বা প্রবাসগামী বন্ধুরা যারা এই খবরটি যাদেরকে প্রভাবিত করবে তারা আসলে আপনার আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরবেন। কোভিড পরিস্থিতি এখন যেহেতু নতুন মোড় নিচ্ছে, নতুন করে আবারও সংক্রমণ বাড়ছে, এজন্য আসলে ধৈর্য ধরা ছাড়া, স্বাস্থ্য সচেতন হওয়া ছাড়া বিকল্প কিন্তু নেই। আবার ভালো খবরও আছে, যেহেতু কোভিড-19 টিকা আবিষ্কার হয়েছে, টিকার ইতিমধ্যে প্রয়োগ শুরু হয়েছে, প্রেসিডেন্ট আমরা দেখেছি, নতুন প্রেসিডেন্ট, তিনি টিকা নিয়েছেন, এজন্য দেখা যাচ্ছে যে আসার খবরও হয়তো হতে পারে, হয়তো কয়েক মাসের মধ্যে বাংলাদেশেও এই টিকা প্রয়োগ শুরু হলে বা বিশ্বের অন্যান্য দেশেও টিকা প্রয়োগ শুরু হলে হয়তো তখন ভালো খবরও আসতে পারে, তার আগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হতে পারে। এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশের এয়ারপোর্ট কী সিদ্ধান্ত নেয় বা বাংলাদেশের এয়ারপোর্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, কবে তারা আসলে কোন কোন দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে বা এয়ারপোর্টে বিশেষ কোনো সতর্কতা বা নির্দেশনা জারি করা হয় কি না আবারও, এজন্য আসলে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এজন্য আপনাকে বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না, আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা টুডে বাংলার প্রবাস তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রতি মুহূর্তে আপনাদের তথ্যগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কখন আসলে কী হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের অনেক প্রবাসী বন্ধুরা প্রশ্ন করেন যে তারা মেডিকেল করেছেন, ভিসা করবেন কি না। 21 ডিসেম্বর 2020 থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত কারো কিন্তু সৌদি আরবের ভিসা প্রসেসিং বা মেডিকেল করার কোনো যৌক্তিকতা নেই, এটি কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনারা মেনে নিতে পারেন বা আপনাকে মানতে হবে। কারণ হচ্ছে এই নিষেধাজ্ঞা যদি এক সপ্তাহের পরে আরও বর্ধিত হয় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। মেডিকেল তিন মাসের মধ্যে, মেডিকেল করার তিন মাসের মধ্যে কিন্তু আপনাকে স্টিকার ভিসা লাগাতে হয়, তাহলে কিন্তু আপনি যদি এই দীর্ঘায়িত হয় তাহলে আপনি কিন্তু মেডিকেলের টাকাটি আবারও লস করবেন, স্টিকারের টাকা সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে দেখা যাবে যে বাড়তি ভোগান্তি পোহাতে হতে পারে। এখন এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে, মেডিকেল করা থেকে বিরত থাকতে হবে বা ভিসা প্রসেসিং করা থেকে আমার মনে হয় বিরত থাকার জন্য রিক্রুটিং এজেন্সি বন্ধুরাও নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেবেন, পরবর্তী নির্দেশনার জন্য তাদেরকে অপেক্ষা করা উচিত। কারণ অনেক নতুন কর্মী সৌদি আরবে যাওয়া শুরু হয়েছিল, পুরাতন যারা আটকে গেছেন তাদের ভিসা আবার নতুন করে নেওয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, অনেকেই যাওয়ার প্রক্রিয়াটি চলছিল, হঠাৎ করে এখন এই ঘোষণা আসাতে কিন্তু আসলেই আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন একটি ক্ষতি, নতুন একটি ঝুঁকি নিশ্চয়ই এটি আমরা বলতেই পারি। এজন্য আমরা সবাই অপেক্ষা করব। আর যে সকল দেশে অনেকের প্রশ্ন করেন অমুক দেশে কবে যেতে পারবো, এই দেশে কবে যেতে পারবো, কবে নেবে, এখন আসলে এই প্রশ্নের বিষয় না। এখন আসলে সব দেশই হয়তো ধীরে ধীরে বন্ধ করে দেয় কি না সেই বিষয়টির দিকে আমাদেরকে নজর রাখতে হবে, আর কখন কোন দেশে ফিরতে পারবো এজন্য ওই দেশের উপর আসলে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে, যেটি খুবই বাস্তবতা, এটি আপনাদের আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। কারণ কোভিড-19 এখন যেই নতুন রূপ নিচ্ছে, যেটি আরও 70 থেকে 75 গুণ বেশি সংক্রমণ ছড়ায় এটি বলা হচ্ছে, বিশেষজ্ঞরা সেটি বলছেন, এজন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষা করতে হবে। হয়তো অনেক কিছুর চেয়ে আপনার আমার জীবনের মূল্যটি বেশি, এটি আমরা নিশ্চয়ই সবাই
উপলব্ধি করে আমরা মেনে চলি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবরাখবর পেতে প্রবাস তথ্য কেন্দ্রের এই ইউটিউব চ্যানেল টুডে বাংলা এবং ফেসবুক পেজ আর মিরাজ হোসেন গাজীর ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন, তাহলে হয়তো সব খবরাখবর সবার আগে পাবেন। এছাড়া প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবর গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো জানার জন্য প্রবাস খাতের একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম আছে প্রবাসবার্তা.com, প্রবাসবার্তা চ্যানেল আপনারা সেখানে ফলো করতে পারেন। আপনারা সেখানেও প্রতি মুহূর্তের খবরগুলো বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে তারা দিয়ে থাকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।